সকলকে নমস্কার। রাতে রাতে আজকে আমার জিএনএম এর পরীক্ষা ছিল, তাই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে দেখো আমি স্টেশনে বসে আছি, কারণ ট্রেন লেট ছিল। তারপর দেখি যে ট্রেন আসলো, ট্রেন আজকে খুবই লেট ছিল, আজকে ট্রেন 9:40 ঢুকেছে। তো আমাদের পরীক্ষা 11টার সময় স্টার্ট ছিল, তো আমি টাইম পাস হচ্ছিল না, তাই জন্য এখানে বদমাইশি করছিলাম, বাইরে একটু দেখছিলাম। বাইরে দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল, চিন্তা হচ্ছিলো খুবই। তো দেখো এখানে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে যাওয়ার পর আমরা তারপরে আদিনায় পৌঁছে যাই। আদিনায় আসার পর একটা খুবই মানে কী বলে গার্ডস হচ্ছিলো যে না ঠিক আছে কাছাকাছি চলে এসেছি, কিন্তু এবার আরও চিন্তা হচ্ছিলো, বেশি চিন্তা হচ্ছিলো, কারণ টাইম পার হয়ে যাচ্ছিলো। তো আমরা খুব তাড়াতাড়ি নেমে যাই, নেমে যাওয়ার পর আমরা টোটো ধরার জন্যই করি, কারণ যেহেতু স্কুলটা একটু দূরে আছে তো তাড়াতাড়ি ধরতে হবে। আমাদের 11টার সময় পরীক্ষা ছিল আর আমরা স্টেশন থেকে 11টার সময় নামি, তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমাদের ভিতরে ঢুকতে দিবে বা দিবে না। যাই হোক, পুরো ঘুরছিলাম, এখানে আমি একটা মন্দির দেখেছিলাম, তো এখানে মন্দিরটা দেখে যেহেতু ভিডিওটা ফার্স্ট মিশন তাই না, তো তাড়াতাড়ি দেখাতে পারছি না, তোমরা চাইলে আমি এটা ডিটেলস ভিডিও দিতে পারি। তো এখানে আমার মা যাচ্ছিলো, আমি গেছিলাম, আমার দিভাই গেছিলো। তো এই রাস্তাটা দেখো আমরা কতটি গাড়ি পাল্টেছি, 4টা গাড়ি পাল্টানোর পর স্কুলে আসি, স্কুলে আসার পর বলে যে না আমাদের দেওয়া হবে না ঢুকতে। তখন আমরা এখানে মা কালী দর্শন করিনি, এখানে একটা ঘোড়া দেখেছিলাম, তারপরে এসে আমরা লাচ্ছি টাচ্ছি খেয়ে নিলাম, এখানে স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার পর আমরা বাড়িতে গেছি, খাওয়ার সঙ্গে আমি বুঝতে পারছো বাঙালিরা বাড়িতে কিচ্ছু ছেড়ে আসে না। বাড়িতে এখানে আমি বিভিন্ন ধরনের ছবি টবি দেখলাম, ছবি টবি দেখার পর আমাদের যেটা কাজ বাঙালিদের খাওয়া দাওয়ারের সন্ধান করা, কিন্তু আমি যেহেতু নিরামিষ খাই তার জন্য আমি বাড়িতে খাওয়ার সঙ্গে এনেছিলাম। তো দেখো আমি এখানে খাবার খেয়ে নিয়েছিলাম, মুড়ি এনেছিলাম, পটল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। তো আমি টিকিট কেটে নিলাম, টিকিট কাটার পর দেখে বৃষ্টি হচ্ছে, তাই একটু আমি একটু সবার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা আবার ট্রেনে চলে আসলাম, আমাদের ট্রেন যখন 4:50 ছিল তাই জন্য আমি এখানে ভিডিও একটু রিলস টিলস বানাচ্ছিলাম ট্রেনের মধ্যে। তারপরে ট্রেন ছেড়ে দেয়, খুব মজা করছিলাম ট্রেনের মধ্যে। তারপর দেখি আমার পাশের বগিতে একজন হাত বাইরে বাইরে গেছে, আমিও খুব ভালো লাগলো, তো আমি তাই জন্য হাত বাইরে করতে লাগলাম, আমার খুবই মজা লাগতে লাগলো সেটা। আর আমাদের যেহেতু বাড়ি হরিশ্চন্দ্রপুর, তো খুবই তাড়াতাড়ি বের হওয়া আমাদের উচিত ছিল, বাট আমাদের লেট হয়ে গেছিলো, তো কিছু কারণে যাই হোক আমাদের মালদা ঘোরা হয়ে গেলো আর স্কুলটা দেখা হয়ে গেলো। পড়াশোনা তো হবেই, বেকার বেকার এই নিয়ে লাভ নেই। দেখো আমি যেটা বললাম পাশের বগিতে, এবার ওইটা আমিও করতে লাগছিলাম। আমি এখানে কোন একটা গান করছিলাম, আমার এখন গানটা মনে পড়ছে না, তো আমি বাইরে হাত করে করছিলাম, তো আমি এখানে বসেছিলাম এইভাবে। তারপরে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, এখানে নাটক করছিলাম, তারপরে এখানে জানি না আমি কী করছিলাম। তাহলে মাও ঘুমিয়ে গেছিলো ট্রেনে, আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম না কি করছিলাম মনে নাই, দিদি ভিডিও করছিলো আমার। তো দেখো তারপরে আমি ক্যামেরার দিকে দেখছিলাম আর আবারই করছিলাম। তারপরে এবার ওইভাবে বসে তারপরে দেখি দুটা একটা কাপল খুব কিউট কাপল, তারপরে দেখে নেওয়ার পর গাড়িতে পপকর্ন খেলাম, পপকর্ন খাওয়ার পর নেমে গেলাম হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর নামার পর ওইখানে যা হয়েছে সব ভুলে আবার দেখে যে এখানে টুকুর 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 করে আমরা হাঁটতে লাগলাম, কারণ আমরা সিঁড়িতে আমাকে সুতো ভালো লাগে, আমি দৌড়াদৌড়ি করতে ভালো লাগে, তাই জন্য আমি এইটা দিয়ে চড়ছি। তো আমাকে খুবই দৌড়াদৌড়ি করতে ভালো লাগে, তাই জন্য আমি এইটাতে চড়ছিলাম, ঘুরে ঘুরে আমাকে খুব মজা লাগছিলো। তারপরে আমি চড়তে 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 দেখি কয়েকটা ভাই ওখানে আছে, আবার ওখান থেকে দৌড়াতে স্টার্ট করলাম, মা দিদি সব পিছনে পড়ে গেছিলো। আমি জানো মালদায় না আজকে লিফ্টে চড়েছিলাম, হ্যাঁ প্রথমবার চড়েছি জানি, খুবই আমি ঘাবড়ে গেছিলাম, তো কিন্তু আমার খুবই ভালো লাগলো। কিন্তু আমি জানি না এখন আমাকে সবাই কেউ চিনে না, কিন্তু আমি এমন চাই যে এইবার মালদায় আমাকে কেউ না চিনলেও পরেরবার যদি আমি মালদায় যাই তো সবাই যেন আমাকে চিনে। তো দেখো কথা বলতে বলতে আমরা এটা পার হয়ে গেলাম, এটা চলে আসলাম আমরা, কারণ ওই সাইডে চড়েছিলাম, এই সাইডে এবার আমরা নেমে যাচ্ছি। এটা আমার সামনে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার দিভাই, খুব তাড়াতাড়ি দেখো আমরা নেমে যাচ্ছি। এখানে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, তারপর আমরা টোটোতে চললাম, আবার টোটোতে চড়ে তারপরে চলে আসলাম বাড়ি। ওই রাত্রি হয়ে গেছিলো, আসতে এসে আমি একটু খাবার খেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।